একদিন বনি যখন পড়ে বাড়ি আসছিল, হঠাৎ সে দেখতে পেল বাঁয়ে একজন মা ও তার বাচ্চা দুজনে মিলে বাগানে দাঁড়িয়ে প্রচুর ফাস্টফুড খাচ্ছে এবং সেই খাবারগুলো তারা মাটিতে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে নোংরা করছে, ইতস্তত ভীষণ নোংরা করছে। তাই দেখে বনির খুব রাগ হলো। বনি তাদের কাছে এলো, এসে বলল, এটা কি করছো তোমরা? তখন তার মা বলল, যা যা। বনি আবারও বলল, এরকম করো না, এরকম করো না, এরকম করতে নেই, এতে আমাদের পরিবেশ নষ্ট হয়। তখন সেই মা আবার বলল, আমার খাবার আমি কি করব, আমি তোকে বলবো, যা এখান থেকে চল। তখন বনি ভাবল, না, এদেরকে বিরক্ত করে আমার কোনো লাভ নেই, ওর থেকে বরং আমি খাবারগুলোকে পরিষ্কার করে এখান থেকে তুলে নিয়ে যাই। তখন বনি নিজের স্কুল ব্যাগ খুলে সেই খাবারের নোংরা প্যাকেটগুলো সেই স্কুল ব্যাগে করে ভরে নিয়ে চলে গেল। এই দেখে সবাই হা করে তাকিয়ে থাকলো যে কি করছে, স্কুল থেকে ফিরছে বাচ্চাটা, কি পড়ে বাড়ি ফিরছে বাচ্চাটা। এই দেখে ও সেই বাচ্চাটির মা অন্য একটা খাবার ফেলতে গিয়েও ফেললো না। তখন তার চিন্তা হলো যে একটা বাচ্চা যদি পারে আমি কেন পারবো না। তখন সে নিজে মোটিভেটেড হয়ে সেই নোংরাগুলো সেখান থেকে তুললো, তুলে সঠিক জায়গায় সেই নোংরাগুলো ফেলে দিল। সে ভাবলো, না সত্যি এটা সমাজের জন্য খুবই ভালো কাজ, এবং সে বনিকে একটা লাইক দিল। বন্ধুরা, তোমরাও সমাজ এবং পরিবেশকে এইভাবেই পরিষ্কার রেখো।